শিল্পনগরী দুর্গাপুরা শিল্পকে ঘিরেই শিল্পের আরাধ্য দেবতা বিশ্বকর্মা পূজায় মাতোয়ারা হয় বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষেরা। এরকমই একটি ক্ষুদ্র পরিবহন ব্যবসার সাথে যুক্ত আছেন দুর্গাপুরের শিবাজি রোডের বাসিন্দা অভিজিৎ সরকার। তিনি তার প্রতিষ্ঠানে বিশ্বকর্মা পুজো সারলেন একটু অন্যভাবে। প্রতি বছরের মতো এবারও তার পরিবার বিশ্বকর্মা পুজো করার পাশাপাশি মানবিক উদ্যোগে সামিল হন। অভিজিৎবাবু এবং তার পরিবারের সদস্যরা পুজো কাটালেন বৃদ্ধাশ্রমের আবাসিকদের সাথে। সেখানকার প্রায় 45 জন বৃদ্ধ বৃদ্ধাকে খাবার খাওয়ানোর পাশাপাশি সারাদিন পরিবারের সদস্যরা কাটালেন ওই সমস্ত সব থাকতেও সম্বলহীন আবাসিকদের সাথে। আনন্দে দিন কাটানোর পাশাপাশি তাদের সাথেই ভাগ করে নেয় তাদের দুঃখ এবং অবসাদের কথা। বৃদ্ধাশ্রমের আবাসিকরাও খুব খুশি এই উৎসবের মুহূর্তে তাদের প্রিয়জনের মতো কাউকে পাশে পেয়ে। সঙ্গে প্রাণ ভরে আশীর্বাদ জানান সরকার পরিবারকে। এদিকে অভিজিৎ সরকারের পরিবারের সদস্যরা জানান এই উৎসবের দিনে নিজেরা আনন্দ করার পাশাপাশি অভিভাবক সম বেশ কিছু মানুষের সঙ্গে কাটানোর যে অনুভূতি তা ভাষায় প্রকাশ করা যায় না। 85+ ছিল খাওয়া দাওয়ার জন্য। আমার মিসেস একদম টোটালি ইয়ে ছিল, মানে ওর টার্গেট ছিল দেওয়ার জন্য, যেহেতু মানে ওর ইয়ে ছিল, মানে টার্গেট ছিল। আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো প্রত্যেক বছরই হয়, এটা নিয়ে 3 বছর চলছে। হ্যাঁ, তো আগের বছর তো আমার কোনো আশ্রমের সাথে যোগাযোগ ছিল না। হ্যাঁ, আর এবছর যেহেতু আমি ওখানে ইনভলভ আছি, হ্যাঁ, একটা সংস্থার সাথে, তো আমি ওখানে নার্সিংয়ের কাজটা করি। ওনাদেরকে দেখাশোনা, ওষুধপত্র সব কিছু দেওয়া, প্রেশার বিপি সব কিছু চেক করা। হ্যাঁ, তাই ওনাদেরকে আমি খুবই ভালোবাসি। হ্যাঁ, আমার মানে খুবই ভালো লাগে ওনাদেরকে, ওনারা আমার একটা পরিবারের মতো। হ্যাঁ, তাই আজকে আমাদের বিশ্বকর্মা উপলক্ষে, বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমি ওনাদেরকে একটু খাওয়া দাওয়া করালাম। মানে বাড়িতে ফিরে সেখানেও বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সঙ্গে পঙ্ক্তি ভোজের আয়োজন করেন তিনি। এবার থেকে সরকার পরিবার সিদ্ধান্ত নেয় যে আগামী দিনেও ঠিক এইভাবেই অসহায় মানুষগুলোর পাশে থেকেই তারা কাজ করবেন। সমরেন্দ্র দাস, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর। মোবাইল ও ইলেকট্রনিক্স আইটেমসের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান DSP মেইন হসপিটালের সন্নিকটে সমীর ডিজিটালস। ঈদ ও অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে পথ চলা শুরু হলো এবার অনুরাগ ইনফোমার্টের আরও একটি নূতন শোরুমে। এবার নূতন শোরুম দুর্গাপুর স্টেশন বাজারে, যেখানে আপনারা পেয়ে যাবেন ওপো, ভিভো, স্যামসাং সহ আরও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন। রয়েছে সমস্ত ফাইন্যান্সের সুবিধে। আজই ঘরে বসে অর্ডার দিন আপনার প্রিয় হ্যান্ডসেটের, আর পেয়ে যান বিনামূল্যে হোম ডেলিভারির সুবিধা। আমাদের নূতন শোরুম অনুরাগ ইনফোমার্ট, দুর্গাপুর স্টেশন বাজার রোড, দুর্গাপুর ট্রান্সপোর্টের সন্নিকটে। যোগাযোগ নম্বর 9614061558 অথবা 9333254-3650। অনুরাগ ইনফোমার্ট, ইলেকট্রনিক্স আইটেমসের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।